হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার ঘুরতে ঘোরাতে চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি দার্জিলিংয়ের আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি, তো তোমরা দেখতে থাকো, ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। চলো বন্ধুরা, তোমাদের আজকে নিয়ে যাবো দার্জিলিং হিমালয়া রেলওয়ে। এই পার্কটির নাম বাতাসিয়া লাভ নামে মানুষের কাছে খুব জনপ্রিয়। যারা দার্জিলিং গেছো অলরেডি তারা আশা করি প্রত্যেকেই জানো, আর যারা যাওনি তারা অবশ্যই কোনো সময় দার্জিলিং ভিজিট করলে এই অবশ্যই পার্কটাকে ভিজিট করো, কারণ এখানে অনেক কিছু দেখার আছে। যা আর এইখানে যেমন এই পার্কের মধ্যে থেকে হিমালয়ের মানুষ মাউন্টেনকে এবং কাঞ্চনজঙ্ঘাকে দুচোখ ভরে দেখতে পাবে। আর এই পার্কের মধ্যে দিয়ে মানুষের কত মানুষের নেপালি পোশাকে ফটোশ্যুট করছে, আর এই পার্কের এটাও তাদের কাছে একটা স্মৃতি হয়ে থাকবে ফটোগুলো। আর আই লাভ দার্জিলিং বলে কিন্তু বড় বড় অক্ষরে খোদাই করা আছে কোনো কোনো জায়গায়, একটা জায়গায়। আর টয় ট্রেনেও তোমরা আসতে পারো, কিন্তু ঘুম স্টেশন থেকে টয় ট্রেনে তোমাদের আসতে হবে। আর টয় ট্রেনে আসতে গেলে 2-3 ঘন্টা ছাড়া ছাড়া টয় ট্রেন, আর এছাড়াও তোমরা রিজার্ভ কারে আসতে পারো। আর টয় ট্রেনে কিন্তু বলে রাখি মাথা পিছু কিন্তু 1,500 টাকা ভাড়া। আর এই এছাড়া এশিয়ার গাড়ি করেও আসতে পারো। আর এখানে নানা রকম ফুলের বিভিন্ন রকম পাহাড়ি রকম গাছ আছে, বেশ সুন্দর গার্ডেন যা তোমাদের মন একেবারে অনুপ্রাণিত করবে। এই পরিবেশটা এতই সুন্দর যা তোমাদের আসতে ইচ্ছা করবে না। আমরা অনেকক্ষণ ছিলাম, কেন জানি না আমাদের মন চাইছিল না আসতে, তবু তাহার মানুষকে তো আসতেই হবে। আমরা পাহাড়ের বিভিন্ন জায়গা ফটোশ্যুট করে আবার আমাদের চলেই এলাম অবশেষে। আর জানো তো বন্ধুরা, এইখানে না যখন তোমরা আসবে কখনো কুয়াশায় আবদ আচ্ছন্ন থাকে, আর এখানে প্রচুর বৃষ্টি হয়, যখন তখন রোদ বেরোয় আবার বৃষ্টি হয়। আর চারিদিকে একটা রেল দেখছো, আর এই রেল স্টেশনটা কিন্তু যেটা তোমাদের টয় ট্রেন যায়, টয় ট্রেনের লাইন আর মানুষের এখানে বাড়িও কিন্তু চারিপাশে রয়েছে, দেখছো তো। দেখে একটা সুন্দর স্মৃতি। আর এই বাতাসিয়া লবটা না এতটাই সৌন্দর্য, তোমাকে একদম মন ভরে যাবে, তুমি যে দার্জিলিং করেছো তোমার কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এখানেও এই স্টেশন, এখানে কিন্তু স্টেশন বলেও একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি। আর টি গার্ডেনও কিন্তু এর মধ্যে আছেন। সুন্দর করে এই পার্কটাকে, এই লবটাকে না এত সুন্দর করে দেওয়া আছে, তুমি মনে অনুপ্রাণিত করতে। আর আমি এই আই লাভ দার্জিলিংয়ের সামনে দাঁড়িয়ে কিন্তু ফটোশ্যুট করেছিলাম, তোমার কাছে শেয়ার করলাম সেটা জানো তো বন্ধুরা। তারপরে আমরা চলে গেছিলাম দার্জিলিং টি গার্ডেনে, সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম এবং ভিডিও শ্যুট করেছিলাম। আমার অনেক ভিডিও ছিল কিন্তু কিছু ভিডিও শিডিউলেট হয়ে গেছে, তাই এইভাবে ভিডিও করলাম। এরপর বন্ধুরা চলে গেছিলাম দার্জিলিং চিড়িয়াখানা, পাহাড়ের বেশ উপরে উঠতে হবে তোমাদের, তবেই দেখতে পাবে। তারপর দেখা পেলাম ভাল্লুক, বেশ কয়েকটা ছিল, আমরা মোটামুটি 2টো দেখতে পেয়েছি। তারপর দেখা পেলাম ব্ল্যাক পান্ডা, চারিদিকে ঘোরাঘুরি করছে, বেশ কয়েকটা ছিল ব্ল্যাক পান্ডা। ও বন্ধুরা, এখানে অনেকগুলো হরিণ ছিল, হরিণগুলো বেশ ঘোরাঘুরি করছে ভাল ভাল। তারপর দেখা পেলাম রয়্যাল বেঙ্গল টাইগার, বেশ ঘোরাঘুরি করছে বেটা একই ধারে না চারিদিকে দিকে। দেখো বন্ধুরা, এরপর পাহাড়ি পাখির কলরব, জাত শুনলে তোমাদের মন ভরে যাবে এক। আর দেখো এই জন্তুটা কতটা বাইসনের মতো লাগে, কিন্তু এটা সবাইকেও বল। দেখো বন্ধুরা, এখানে একটা রেড পান্ডা কিন্তু জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, এখানে সব খোলামেলা। তারপর দেখা পেলাম পাহাড়ে পাখি কাকাতুয়া, বিভিন্ন পাখির কলরব গুঞ্জন আওয়াজ মন ভরে যাবে তোমাদের মধ্যে জানো বন্ধুরা। সবশেষে দেখা পেলাম চিতাবাঘের, তো এখানে পাহাড়ে চিতাবাঘ একটা আমরা দেখলাম ঘোরাঘুরি করছে। আর এখানে সব পশু পাখি না কিন্তু জঙ্গলের মধ্যে ছাড়া থাকে, খাঁচার মধ্যে বন্দি। আমরা যে হোটেলে ছিলাম ম্যাল, তার কাছেই এই সামনেই দার্জিলিংয়ের মানুষের বাড়িগুলো। তারপর চলে গেছিলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে, মন্দিরটি যা দার্জিলিংয়ের জাগ্রত, এখানে যে যা মানত করে থাকে সবার মানত পূরণ। আর এই মহাকাল মন্দিরটি পাহাড়ে কিন্তু অনেক উঁচুতে, এখানে ভোলে বাবার ষাঁড়ও আছে দেখো। আর এই মন্দিরটি পাহাড়ের অনেক উঁচুতে, আমরা যখন উঠেছিলাম 7:30 বেজে গেছিল নাবদে নিতে নিতে। আর মহাকাল মন্দিরে পুজো দিয়ে আমরা নিচে মেলে চলে এসে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে বসেছিলাম। মেলে যখন আড্ডা দিচ্ছিলাম ওখানে দোকানপাট জমজম, আর বিকেল থেকে সন্ধ্যা 7:30-8 পর্যন্ত। তো বন্ধুরা, আমরা মিরিকে যাওয়া এই প্ল্যান করে বেরিয়েছিলাম, কিন্তু তার আমাদের সন্ধ্যার ট্রেন ছিল, কিন্তু আমাদের এত বৃষ্টি মাথা নিয়ে মিরিকে পৌঁছলাম। আর এই হচ্ছে মিরিকের ব্রিজ এবং তার নিচে লেক। দেখো বন্ধুরা, আমরা মিরিখে পুরো ভিজে গেছি, এই অবস্থায় লাঞ্চ সারলাম হোটেলে, সামনেই মিরি। চলো বন্ধুরা, আমরা অবশেষে মিরিখ থেকে রওনা দিলাম আমাদের এনজিপির উদ্দেশ্যে, কারণ আমাদের 7:30 দার্জিলিং মেল আছে। আমরা এবার আমাদের বাড়ি ফিরতে হবে, আমাদের ঘোরাঘুরির পর্ব সব শেষ দার্জিলিং ঘোরা। এবার আমরা কীভাবে তাড়াতাড়ি রওনা দেবো
ট্রেন ধরবো সেটাই আমাদের চিন্তা, সবারই তাই থাকে, বাড়ি যাওয়ার উদ্দেশ্য একটা বিশাল তাড়া। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি সবসময় প্রেস করো, আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের নোটিফিকেশান। আর আমার এইভাবে আমরা তোমরা আমাদের পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা, সবাই আমাকে সাপোর্ট করো, প্লিজ প্লিজ সাপোর্ট মি, বাই।